সরকারে পাহরিলে প্রতিশ্রুতি ফাইলত বন্দী দিব্যাঙ্গর প্রাপ্য বিভাগতে পড়ে রয়েছে প্রায় 19,000 দিব্যাঙ্গর আবেদন 2020 চনের রাজ্যের বিশেষভাবে সক্ষম লোকে লাভ করা নাই পেনশনের ধন আবেদন করেও নিরাশ অভিভাবক 2018 আর 19 বর্ষত রাজ্য সরকারে ঘোষণা করেছিল বিশেষভাবে সক্ষম লোকের দীনদয়াল দিব্যাঙ্গজন পেনশন আঁচনি প্রতি মাহে দিব্যাঙ্গজন 1,000 টাকার পেনশনের প্রতিশ্রুতি কিন্তু প্রতিশ্রুতি রাখব নয় বিভাগে দিব্যাঙ্গজনের সমাজ কল্যাণের নাই পুঁজি আর তেখেতে এই কথা এনাউন্স করে আছে আমি টিভিটো দেখি আছো বিভিন্ন কাগজপত্রটো দেখি আছো কিন্তু আচরিত কথা এই যে টাকাটো এনাউন্সমেন্ট হয়েছে প্র্যাকটিক্যালি আমি কিন্তু সেই টাকাটো পোৱা নাই এই বিষয়ে মই অলরেডি দুবছর আগতে গোটেই কাগজপত্রখিনি সাবমিট করেছো সোশ্যাল ওয়েলফেয়ার তারপর মই প্রতিদিনে খবরও লোবলে যাও বা ফোনতো খবর লোকে কয় যে নাই সরকারের এটা ফাইন্যান্সিয়াল কন্ডিশনটো ঠিক নহয় তো সেই কারণে আপনার টাকা কাগজখিনি এটাও জমা লওয়া নাই কেতিয়া জমা লব আমি না জানো সমান্তরালকৈ জিলা পর্যায়তে উলমি আছে বহু আবেদন সমাজ কল্যাণ বিভাগের কার্যালয়লৈ বাদ করি বাই নিরাশ অভিভাবকের মন্তব্য বাজেটে দিব্যাঙ্গজনের নানিলে আশার খবর বিভাগের যে আপনার বাজেটটা যে সাবমিট করলে তাতে ধর আর কিবা কিবি আমি এনাউন্সমেন্ট একটা পাম বলে ভাবিছিল সেটাতো নাপালোয়ে কিন্তু এবার এনাউন্সমেন্টের পিছতো আমি সেই টাকাটো পোৱা নাই ভাবিছিল অজন্তা বাইদেউ এক্ষেত্রে যথেষ্ট আগভাগ লব কিন্তু কোনো আগভাগ লওয়া নাই না হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আগভাগ লৈছে না অজন্তা বাইদেউ আগভাগ লৈছে বিত্ত তথা সমাজ কল্যাণ মন্ত্রী অজন্তা নেওগলৈ অনুরোধ অজন্তা বাইদেউর উপর যথেষ্ট আশাবাদী আসনির পাছত আসনি ঘোষণা করা সরকারের এনে কার্য সমালোচনা বিভিন্নজনের কেতিয়া দুর্ভোগীয়জনে লাভ করিব প্রাপ্য ব্যাগম সমাজ কল্যাণ ভাগর পুঁজি হবনে প্রয়োজনজনের সামান্য প্রাপ্যর ভিডিও জার্নালিস্ট কুশলর সহযোগত প্রস্তুতি গগৈ রিপোর্ট প্রাগ নিউজ